প্রাচীন যুগে মানুষের জ্ঞানের পরিধি ছিল সীমিত। সেই সময় মানুষ বিশ্বাস করত পৃথিবী বুঝি সমতল। খালি চোখে সাধারণভাবে দেখলে পৃথিবীকে সমতল বলেই ভ্রান্তি জন্মে। কিন্তু এক ব্যক্তি প্রতিবাদ করে নতুন কথা বললেন। তিনি বললেন, পৃথিবী গোলাকার। এই ব্যক্তির নাম পিথাগোরাস, যিনি ছিলেন প্রাচীন বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানী এবং গণিতজ্ঞ। আদি থ্যালিসের পরই যার নাম করতে হয় তিনি হলেন পিথাগোরাস। 2500 বছর পূর্বেকার এই বিজ্ঞানীর জীবন বৃত্তান্ত সঠিকভাবে পাওয়া বেশ কঠিন। তবে তার জন্ম খ্রিস্টপূর্ব 570 থেকে 582 সালের মধ্যে। তার বাল্যজীবন এবং শিক্ষাজীবন গ্রিসেই কেটেছিল। তিনি ছিলেন সামোস দ্বীপের অধিবাসী এবং এক ধনাঢ্য পরিবারের সন্তান। সে সময় গ্রিসের যে রাজা ছিলেন তিনি ছিলেন খুব অত্যাচারী। পিথাগোরাস কেমন করে সেই রাজার সেন দৃষ্টিতে পড়ে যান, ফলে প্রাণের মায়ায় তাকে দেশ ত্যাগ করে ইটালিতে চলে যেতে হয়। তারপর ইটালিতেই তিনি তার অনুসারীদের নিয়ে শুরু করেন অঙ্ক ও জ্যামিতি শাস্ত্রের অধ্যয়ন আর বৈজ্ঞানিক গবেষণা। পিথাগোরাস হিন্দুদের ন্যায় জন্মান্তরবাদে বিশ্বাস করতেন। এছাড়া বৌদ্ধদের ন্যায় বাক সংযম ও মাংসভক্ষণ নিষিদ্ধ প্রথা তিনি তার শিষ্যদের ওপর চাপিয়েছিলেন। এতে অনেকে বলেন তিনি ছিলেন আসলে ভারতীয়, পরে দক্ষিণ ইটালিতে বসবাস শুরু করেন। পিথাগোরাস 2, 3, 5, 7 প্রভৃতি প্রাইম নাম্বার আবিষ্কার করেন। তাকে বলা হয় আধুনিক বিজ্ঞানের জন্মদাতা। তবে বিজ্ঞানের মধ্যে তার বড় অবদান রয়েছে জ্যামিতিক আবিষ্কার। জ্যামিতিতে তার থিওরেম সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুর বর্গের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের সমান আজও প্রচলিত। 2500 বছর পূর্বে এই সূত্র আবিষ্কার কম কৃতিত্বের বিষয় নয়। পিথাগোরাসের সবচেয়ে বড় কৃতিত্ব হল তিনি সর্বপ্রথম আবিষ্কার করেন ও বলেন যে পৃথিবী গোলাকার। তিনি কেমন করে জানলেন পৃথিবী গোলাকার, তার অবশ্য কোনো যুক্তিসম্মত ও গ্রহণযোগ্য প্রমাণ দেখাতে পারেননি। তিনি যা বলেছিলেন তা ছিল ধারণা ও অনুমান মাত্র। তার ধারণা হয় এভাবে, গোলক বা বৃত্ত হল সবচেয়ে চমৎকার এবং সর্বোত্তম জ্যামিতিক আকার। আর পৃথিবী যদি মহাবিশ্বের কেন্দ্র হয় এবং গ্রহ নক্ষত্র ও সূর্য যদি পৃথিবীকে বৃত্তাকার পথেই প্রদক্ষিণ করে, তবে নিশ্চয়ই পৃথিবীর আকারও গোলাকার হবে। তখনকার সব পণ্ডিত এবং বিজ্ঞানীরা তার এই ধারণা বা অনুমানকে সত্য বলে মেনেও নিয়েছিলেন। তিনি আরও বিশ্বাস করতেন সংখ্যাই হল বিশ্বজগতের আদি উপাদান। একটি মজার ব্যাপার হল পিথাগোরাসের প্রায় সবগুলো বৈজ্ঞানিক তত্ত্বই ছিল রহস্যময়তায় ঘেরা। তিনি যা বলতেন যুক্তি দিয়েই বলতেন, কিন্তু সেই মৌখিক যুক্তির পেছনে কোনো বাস্তব ও বিজ্ঞানসম্মত প্রমাণ পেশ করতে পারতেন না। অবশ্য সে যুগে সবকিছু প্রমাণ করা সম্ভবও ছিল না। যতদূর জানা যায় শব্দতত্ত্বের বিজ্ঞানসম্মত আলোচনা প্রথম করে গ্রিস দেশীয় এই বিখ্যাত বিজ্ঞানী পিথাগোরাস। তারের যন্ত্রের স্পন্দনের নিয়ম তিনিই প্রথম আবিষ্কার করেন। তিনি প্রথম প্রকাশ করেন যে শব্দ তরঙ্গের আকারে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এই মহান বিজ্ঞানী পিথাগোরাসের মৃত্যু হয় খ্রিস্টপূর্ব 500 থেকে 496 সালের মধ্যে। পিথাগোরাস বিজ্ঞানের জগতে এক উজ্জ্বল নক্ষত্র বিশেষ। বিজ্ঞানের ইতিহাস তাকে ছাড়া সম্ভব নয়।